নমস্কার। একটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হলো যে এই বছর এসএসসি হবে কিনা। তার থেকে একটা বড় প্রশ্ন আমি আপনার কাছে রাখছি, ধরুন যদি এই বছর এসএসসি হয়ে গেল আর 2 মাস পরে ধরুন বিজ্ঞপ্তি বেরিয়ে গেলো, তাহলে আপনি কতটা পরিমাণে তৈরি হয়ে আছেন বলুন? আপনি কি আদৌ তৈরি হয়ে আছেন এত বড় একটা এসএসসি পরীক্ষার জন্য? না, আপনি তৈরি হয়ে নেই। এসএসসি পরীক্ষার জন্য সময় মোটামুটি 7 থেকে 8 মাস লাগে ভালো করে তৈরি আর কি হতে, তবে কিন্তু জবটা ভালো করে পাওয়া যায়। দেখুন, স্বপ্নে একটা খুব বড় কিছু আসতে চলেছে আমি জানি, তাদেরকে বলে রাখি প্রাইমারি টেটের আমাদের ভর্তি কিন্তু চলছে, ফুডের ভর্তি চলছে। কত রেট? মাত্র 199 টাকা বিনিময়ে আমরা কিন্তু পড়াচ্ছি, চাইলে পারলে পারলে ভর্তিকে হতে পারেন। প্রাইমারি টেট ফুডে সায় সব হবে, অনলাইনে হবে, বাড়িতে বসে বসে হবে, পিডিএফ নোটস, রেকর্ড ক্লাস সব কিছু আমরা কিন্তু এখান থেকে দেবো। পারলে আমার এই নাম্বারে কল করতে পারেন, কিংবা একটা হোয়াটসঅ্যাপ করলে আর কি হলো, আমি ভর্তি কিন্তু আমরা নিচ্ছি, ঠিক আছে। এবারে বাংলা ইংলিশের ক্ষেত্রে বলবো যে এসএসসি যদি এই বছর হয়, আমরা এখান থেকে আপনাদেরকে পুরোপুরি তৈরি করে দেবো, নোটসপত্র দিয়ে, রেকর্ড ক্লাস দিয়ে, ভিডিও কল করে মানে পড়িয়ে সব কিছু কিন্তু আমরা এখানে করাবো। ভর্তিও চলছে, থার্ড ব্যাচ বাংলাতে খুলেছি, আমি নিজে বাংলা পড়াই এখানে, ইংলিশ স্যার পড়াচ্ছেন, আমাদের ইংলিশ স্যার আমাদের বেশ ভালো। অতএব পারলে ভর্তি হয়ে যান আমাদের এখানে, আমাদের অনলাইনে কিন্তু পড়ানো হচ্ছে, বা যদি স্যার নোটস আমি কিনবো তো নোটস কিনতে পারেন, বাংলা নোটস আমি এখানে আমি আপনাকে দিয়ে দেবো আর কি, ঠিক আছে। পারলে চলে আসুন এবং নিজের লাইফ নিয়ে ভাবুন। এসএসসি আশা করি যদি হয় তো তাহলে কিন্তু একটা ভালো প্রিপারেশন নিলে আশা করি আপনি কিন্তু জবটা পেতে আর কি পারেন। আসি বন্ধু, ধন্যবাদ।